নমসিভায় স্টুডেন্টস আমরা প্রেম গল্পটা পড়ছিলাম বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের লেখা আমরা দেখেছি ভবানন্দ সেন নামক একজন প্রৌঢ় ভদ্রলোক আছেন যার কালাজ্বর বা ম্যালেরিয়া হয়েছে তিনি কলকাতায় এসেছেন তার চিকিৎসা করাতে ম্যালেরিয়ার ওষুধ তখনও আবিষ্কৃত হয়নি এবং যিনি পরবর্তীকালে আবিষ্কার করেছিলেন সেই ডাক্তারই ভবানন্দ সেনের চিকিৎসা করছেন কিন্তু কোনো কাজই হচ্ছে না উপরন্তু শ্যামানন্দ যেহেতু তার ছেলে শ্যামানন্দ যেহেতু মেডিকেল কলেজের ছাত্র আরও অনেক ডাক্তার এসেছে তারাও তাদের নির্দেশ মতো সমস্ত ব্যবস্থা করার চেষ্টা করছে কিন্তু তার রোগ কিছুতেই কমছে না তার সাথে সাথে চলছে হোমিওপ্যাথি চলছে কবিরাজি পাচন কিন্তু না কাঁড়ি কাঁড়ি খালি উইনাইন এবং নানারকম ওষুধের শ্রাদ্ধ হচ্ছে জ্বর যেরকম চলছিল সেরকমই চলতে লাগলো অবশেষে ভবানন্দের স্ত্রী মৃন্ময়ী তার কুলো তাদের কুলপুরোহিত কালিকানন্দ শর্মাকে ডাকলেন তিনি এসে যথারীতি এই পুজো ওই পুজোর বিধান বলে দিলেন এবং তার ডাক্তাররা বারবার বলেছিল যেন কোনোভাবেই তার পেট খারাপ না হয় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করেছিলেন মৃন্ময়ী এবং শ্যামানন্দ তার সত্ত্বেও তার পেটের গোলমাল দেখা দিল ডাক্তাররা একেই তো তারা শুধুমাত্র ভাত এবং মৌরলা মাছের মশলাহীন ঝোল খেয়ে তাকে থাকতে হচ্ছিল তার তারপর যাও বা দুধ খাচ্ছিলেন সেই দুধেও বললেন আরও জল মিশিয়ে দিতে তো ভবানন্দ এবারে একেবারে উঠলেন কি বললেন যে খেপে ডাক্তার তিনি মনে মনে ভাবলেন যে এরা শুধুমাত্র আমার কমাতে পারছে রোগ কিছু কমাতে পারছে না তিনি তার স্ত্রী মৃন্ময়কে বললেন যে আমার আর এদের কথা আমি শুনবো না কোনো ডাক্তারের কথা আমি আজকে রাত্রে লুচি আর বেগুন ভাজা খাবো তখন মৃন্ময় তো ভয় পেয়ে গেলেন যে শ্যামানন্দও না করেছে ডাক্তাররাও না করেছে বলছে শ্যামানন্দকে শোনানোর দরকার নেই তার আগেই আমি পাঁচ ছটা বেশি না পাঁচ ছটা গরম গরম ফুলকো লুচি আর বেগুন ভাজা খাবো তার আসার আগেই শেষ হয়ে শ্যামানন্দ আসার আগেই খেয়ে নেবার আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি ফুলকো ফুলকো লুচি খেলে আমার পেটটা ধরেও যাবে তাও মৃন্ময়ী রাজি হচ্ছেন না দেখে কি বললেন অবশেষে মোক্ষমস্ত্র ব্যবহার করলেন যে আমার আয়ু তো শেষ হয়ে এসেছে আর তোমরা আমার ইচ্ছাতে বাধা দিও না এই কথা শুনে মৃন্ময়ের মন নরম হয়ে গেলে এবং তিনি লুচি ভাজ বাড়ি আয়োজন করতে লাগলেন উনুনের কাছেই ভবানন্দ খাইতে বসিয়াছিলেন সবে একখানি মাত্র লুচি থালার উপর দেওয়া হইয়াছে অত্যন্ত গরম বলিয়া ভবানন্দ সিটি তখন ভালোভাবে আয়ত্ত করিতে পারেন নাই এমন সময় পুত্র শ্যামানন্দ আসিয়া উপস্থিত তার মানে খাওয়ার বারোটা বেজে গেল একই উনি লুচি খাবেন বলে জেদ ধরেছেন মৃন্ময়ী বলিলেন ডাক্তাররা বাল্লি দিতে বলেছে তুমি লুচি দিচ্ছ আমি কি করবো আমি কি করব বাবা ওকে বলো ভবানন্দ দৃঢ়কণ্ঠে বলিলেন আমি লুচি খাবো তোমারও ডাক্তারেরা গবেট কিছু জানে না না লুচি খাওয়া হবে না আমি খাবই ভবানন্দ গর্জন করিয়া উঠিলেন শ্যামানন্দ তর্ক না করিয়া লুচি শুদ্ধ থালাটা তুলিয়া লইল ভবানন্দ রাগ করিয়া উঠিয়া গেলেন সেদিন রাত্রে জলস্পর্শ পর্যন্ত করিলেন না একেবারে ছোটো বাচ্চাদের মতো বাচ্চারাদের যেমন তারা যেটা চেয়েছে তাদেরকে না দিলে তারা আর খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সেরকমভাবেই তাই শ্যামানন্দ বুঝলেনই এনার মানসিক অবস্থা ভালো না ওনার সাথে তর্ক করলেন না কিন্তু ওনাকে লুচিও খেতে দিলেন না পরদিন প্রভাতে ভবানন্দ পাটনা প্রবাসী ভ্রাতা পরমানন্দকে নিম্নলিখিত পত্রটি লিখিলেন এইবারে হচ্ছে কেন এই গল্পের নাম ভ্রাতৃপ্রেম দেওয়া হয়েছে তার সেই দিকে যাচ্ছে পাটনাতে ভবানন্দের ভাই থাকে পরমানন্দ পরদিন সকালেই তিনি সেখানে চিঠি লিখলেন কল্যাণ বরেশু কিছু টাকার জন্য ইতিপূর্বে একটি পত্র লিখিয়াছিলাম কিন্তু তুমি তাহার কোনো উত্তর পর্যন্ত দিলে না এখানে জলের মতো অর্থ ব্যয় হইতেছে কিন্তু অসুখের কোনো উপশম নাই মনে হইতেছে আর বেশি দিন বাঁচিব না তোমার বৌদিদি এবং স্বামীও স্বামুও আমার সহিত অসৎ ব্যবহার করিতেছে অসৎ ব্যবহার মানে হচ্ছে ওই যে খেতে দিচ্ছে না ঠিক মতো সেইটাই বলছে খারাপ ব্যবহার করছে ইয়াতে আশ্চর্য হইবার কিছু নাই হাতে কাদায় পড়িলে ব্যাঙেও তাহাকে লাথি মারে তুমি যদি আমাকে শেষ দেখা দেখিতে চাও এই পত্রকে টেলিগ্রাম জ্ঞান করিয়া অবিলম্বে চলিয়া আসিবে হাতে পয়সা থাকিলে টেলিগ্রাম করিতাম কিন্তু পয়সা তোমার বৌদির কাছে থাকে চাহিলে দেয় না তাহার ধারণা হাতে পয়সা পাইলে আমি কুপথ্য কিনিয়া খাইব এখন আমার মরা এখন মরাই আমার পক্ষে শ্রেয় তুমি পত্র পাইয়াই আসিবে সাক্ষাতে সব কথাই বলিব আশীর্বাদ জানিবে ইতি আশীর্বাদক ভবানন্দ সেন অর্থাৎ ভবানন্দের কাছে এখন তার স্বামী তার স্ত্রী ছেলে সবাই তার শত্রুর মতো যেহেতু তাকে তার পছন্দ মতো খেতে দেওয়া হচ্ছে না তাই তার বিচার করার জন্য তার ভাইকে ডেকে পাঠালেন পরমানন্দ আসিয়া উপস্থিত হইলেন তাহাকে দেখিয়া সকলেরই চোখে জল আসিয়া পলিল এমনকি শ্যামানন্দেরও মানে যখন বিপদের সময় থাকে তখন আপনজন কেউ কাছে এলে যেরমভাবে লোকে নিজের কষ্টটা উজাড় করে দেয় সেই রকম আপনি এসেছেন ভালোই হয়েছে আমরা বাবাকে বাবাকে আর সামলাতে সামলাতে না না ওরাও কিন্তু যে পারছে সেটা সেই জানালো চক্ষু মুছিতে মুছিতে পরমানন্দ উত্তর দিলেন ভয় কি সব ঠিক হয়ে যাবে শ্যামানন্দ নিশ্চিন্ত হইয়া কলেজে চলিয়া গেলেন চলিয়া গেল কেন তা ভেবেছে যে কাকা তো এসে যে কাকা তো আর বাবার কোনো ক্ষতি চাইবে না তাহলে এবারে আমি নিশ্চিন্ত থাকতে পারি ইহার কিছুক্ষণ পরে ঘরে খিল বন্ধ করিয়া দুই ভ্রাতায় মিলিয়া কি যেন পরামর্শ করিলেন তাহা মৃন্ময় টের পাইলেন না দ্বারে কান দিয়া শুনিবার চেষ্টা করিয়াছিলেন কিন্তু বিশেষ কিছু শুনিতে পান নাই বেলা তিনটার সময় পরমানন্দ দিবানিদ্রা সাঙ্গ করিয়া উঠিলেন তার মানে দিনের বেলায় ঘুম দিয়ে উঠল রাত্রে রাতে ট্রেনে নাকি ভালো ঘুম হয় নাই মৃন্ময় প্রশ্ন করিলেন চা করে দেব ঠাকুরপো না দাদাকে নিয়ে এক্ষুনি একবার বেরুবো আমার পরিচিত একটি ভালো হোমিওপ্যাথিক ডাক্তার আছে তাকে একবার দেখিয়ে নিয়ে আসি অনেক রোগী তিনি আরাম করেছেন শুনেছি তাকে বাড়িতেই কল দাও না তোমার দাদা কি যেতে পারবেন তিনি কল দিলে আসেন না তার বাড়িতে যেতে হয় আমরা গাড়িতে করে যাব তুমি চাকরটাকে বলো একটা রিক্সা ডেকে দিক এই পাড়াতেই একটা রিক্সাওয়ালা থাকে চেনাশোনা লোক মোহন তো চামড়ু যদি থাকে তাকে ডেকে আন চামড়ুর রিক্সাতে আরোহণ করিয়া দুর্গা দুর্গা বলিতে বলিতে দুই ভাই রিক্সাতে চড়িয়া যাত্রা করিলেন ফিরিলেন ঘন্টা দুই পরে শ্যামানন্দও তখন কলেজ হইতে ফিরিয়াছিল সে খুড়ামশাইকে জিজ্ঞাসা করিল কোন ডাক্তারের কাছে বাবাকে নিয়ে গিয়েছিলেন সে তুই চিনবি না আমার এক গুরু ভাই বেলেঘাটায় থাকে রাত্রে শুইবার সময় পরমানন্দ লক্ষ্য করিলেন টেবিলের উপর একটি মোমবাতি জ্বালাইয়া ভবানন্দ খবরের কাগজ পড়িতেছেন বাল্বটা হঠাৎ ফিউজ হইয়া গিয়াছিল শুইয়া শুইয়া কিছুক্ষণ না পড়িলে ভবানন্দের ঘুম আসে না মোমবাতির কাছে মশারিটা বাতাসে দুলিতেছে পরমানন্দের আশঙ্কা হইতে লাগিল মশারিতে আগুন ধরিয়া গেলেই মুশকিল এই চিন্তা করিতে করিতে তিনি ঘুমাইয়া পড়িলেন পরমা ওরে পরমা ভবানন্দের কাতর ডাকে পরমানন্দের নিদ্রাভঙ্গ হইল মশারির ভিতর তিনি ধর্মর করিয়া উঠিয়া বসিলেন সঙ্গে সঙ্গে একটি উজ্জ্বল আলো তাহার চোখ ধাদাইয়া দিল ভবানন্দের পাশেই যে বাথরুম এবং তাহাতে যে একটি বেশি শক্তিশালী বাল্ব লাগানো আছে তাহা পরমানন্দ জানিতেন না তিনি মশারির ভিতর বসিয়া পটপট করিয়া মশারির দড়িগুলি ছিঁড়িয়া ফেলিলেন তাহার পরে শশব্যস্ত হইয়া উঠিয়া পড়িলেন ইহার একটু পরেই গুরুভার পতনের শব্দে শ্যামানন্দের নিদ্রাভঙ্গ হইল সে বাহির হইয়া আসিয়া দেখিল আপাদ মশারি জড়াইয়া পরমানন্দ পড়িয়া গিয়াছেন এত তাড়াহুড়ো করতে গেছে যে মশারি জড়িয়ে নিজেই পড়ে গেছে তাহার মস্তকে গুরুতর চোট লাগিয়াছে ভবানন্দ কিনো কণ্ঠে বাথরুম হইতে বলিলেন শামু এখানে আয় আমি উঠতে পারছি না জলের মতো পায়খানা হয়ে যাচ্ছে খালি শামু একটা ট্যাক্সি ডাকিয়া উভয়কে লইয়া মেডিকেল কলেজে লইয়া গেল চলিয়া গেল তাহলে শ্যামানন্দের কী অবস্থা দেখো একে তো বাবার এই অবস্থা হয়েছে তাতে কাকাও আবার মাথাতে গুরুতর চোট পেয়েছে কোথায় কাকা বাবাকে দেখে রাখবে কিন্তু তার টিপ্রেম এমনই দিকে গড়ালো যে আরওই তাকে অসুস্থ করে দিল পরদিন দিন রিক্সা চামরু বলিল ও এখনও ডাক্তারের কাছে যান নাই একটি খাবারের দোকানে বসিয়া লুচি বুটের ডাল আলুর দব এবং রাজভোগ খাইয়াছেন আর একটি উল্লেখযোগ্য কথা এখনও উল্লেখ করি নাই ভবানন্দ সেন একজন প্রবীণ ডাক্তার এবং পরমানন্দ সেন প্রবীণ শিক্ষক এই লাস্ট লাইনটা খুব ইম্পর্ট্যান্ট যিনি একজন প্রবীণ ডাক্তার তিনি এই ধরনের কাজ করলেন এবং একজন শিক্ষক তাকে তার সহায়তা করলেন তাহলে যারা এই ধরনের কাজ করতে পারে তারা কীরম ধরনের শিক্ষক এবং কীরম ধরনের চিকিৎসক সেটা বোঝানোর জন্যেই লেখক কিন্তু এই কথাটা বলেছেন হটকারের সিদ্ধান্ত নিয়ে নিজেদেরই সর্বনাশ ডেকে আনলেন গল্পটা আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে আমি এটার অনুশীলনী নিয়ে আলোচনা করবো গল্পটা ভালো করে পড়বে গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে ঠিক আছে নমস্কার